খাগড়াছড়ির মানিকছড়িতে অনাবাদি জমিতে বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছে নাজমা সুলতানা নামে এক নারী কৃষোদ্যোক্তা। উপজেলার পূর্ব তিনটহরি এলাকায় 3 একরের একটি পারিবারিক মিশ্র ফল বাগানে কলা ও মালটা চাষের সাথী ফসল হিসেবে প্রায় 5,030 বস্তায় আদার আবাদ করেন তিনি। ইতিমধ্যে বিষয়টি জানাজানি হলে সাড়া ফেলেছে অন্য কৃষকদের মাঝেও। প্রচলিত চাষের বিকল্প হিসেবে বস্তায় চাষে মাটি ক্ষয় ও পোকামাকড় আক্রমণের ঝুঁকিও কম। ফোর সিজন এগ্রো ফার্মের স্বত্বাধিকারী নাজমা সুলতানা বলেন, এটি আমাদের পারিবারিক বাগান। এখানে মালটা, কলা, সজনে, নিম গাছ লাগিয়েছি। এরপরেও প্রচুর ছায়াযুক্ত জায়গা পড়ে আছে। সাথী ফসল হিসেবে কিছু একটা চাষাবাদের পরিকল্পনা ছিল। তিনি আরো বলেন, এটা আসলে আমাদের একটা পারিবারিক মিশ্র ফলের বাগান। তো তবে এখানে প্রচুর পরিত্যক্ত জমি পড়ে রয়েছে। মানে সাথী ফসলের জন্য কিছু একটা করার চিন্তা ভাবনা যখন আসছে আমাদের, ওই সময়ে আমি একটা ইউটিউব চ্যানেলের প্রতিবেদনে বস্তায় আদা চাষ, সেটা দেখে আমার ফ্যামিলির সাথে আমি আলোচনা করেছি, বিশেষ করে আমার হাজব্যান্ডের সাথে আমি আলোচনা করেছি। তো ও কি করছে, ও যে বগুড়া মশলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আশিকুল ইসলাম স্যারের সাথে ফোনে যোগাযোগ করেছেন। ওনার পরামর্শক্রমে তারপর মানিকছড়ি উপজেলা কৃষি বিভাগে যোগাযোগ করে ওনাদের সহযোগিতায় এই সাথী ফসল হিসেবে আদা চাষটা করার উদ্যোগ নিয়েছি। বাগান পরিচর্যা ও দেখাশোনার কাজে কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের। বাগান পরিচর্যায় নিয়োজিত আসমা খাতুন জানান, আমি এখানে কাজ করি, আদা খেতে কাজ করি, এই আদা খেতে ওষুধ দেই, আগাছা বাসি, এতটুক কাজ আমার ডেইলি 350 টাকা করি। আমি প্রতিদিন কাজ করি, এই টাকা দিয়ে আমার সংসার চলে। বাগান পরিচর্যায় নিয়োজিত পাইমুং মারমা জানান, মানিকছড়ি উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ এ বিষয়ে বলেন, বস্তায় আদা চাষের উপর যখন ফোর সিজন এগ্রো ফার্মের মালিক আমার সাথে যোগাযোগ করে, আমি ওনাকে সর্বতোভাবে সহযোগিতা করি। পাশাপাশি উপজেলা কৃষি অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করে উনিও তাকে পরামর্শ দেন। এই মানিকছড়িতে যেহেতু এটাই প্রথম বড় আঙ্গিকে চাষ আদা, সেই আঙ্গিকে এলাকায় এটা একটা বড় ধরনের প্রভাব পড়েছে। অনেক এলাকার লোকজন মানে আমাদের অফিসে যোগাযোগ করতেছে এবং কৃষি বিভাগ তাদেরকে আমরা সর্বতোভাবে মানে পরামর্শ দিচ্ছি, যাতে আগামীতে আমরা ব্যাপক পরিসরে আদা চাষ করতে পারি। এবং এই বাগানে যখনই যে কোনো রোগ পোকামাকড় উপর সমস্যা হচ্ছে, আমরা ওনাদেরকে কারিগরি পরামর্শ প্রদান করতেছি। আদা চাষে মূলত ঝুঁকিটা হলো একটা কন্দ পচা রোগ আসে, এটাই হলো সবচেয়ে মারাত্মক। যখন টানা 10-15 দিন বৃষ্টি হয় তাহলে নিচের মাটিটা একদম স্যাঁতসেঁতে হয়ে যায়, তখন আদার রাইজোমে পচাটা লাগে। এই পচাটা আসলে দূর করা তখন একটা কঠিন কাজ হয়ে যায়। কিন্তু আমরা যখন বস্তাতে করব, তখন পানি যত বৃষ্টিই হোক পানিটা কিন্তু গ্লিসিনি হয়ে চলে যায়, যার কারণে এই কন্দ পচা রোগটা আসার ঝুঁকিটা নাই, যার কারণে কৃষক এই ব্যাপারে উদ্বুদ্ধ হইতে পারে। মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান বলেন, তো আমার এখানে মোট 4,268 হেক্টর স্থায়ী ফল বাগান রয়েছে এবং এখানে 270 হেক্টর জমিতে আদা চাষ হচ্ছে। কিন্তু এখানে যে আমার আদা চাষগুলো হচ্ছে পাহাড় বা টিলার পাদদেশে। তো সেখানে দেখা যায় যেভাবে আদা চাষ হচ্ছে, আমাদের যেটা ভূমি ক্ষয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে, এই ভূমি ক্ষয়ের কারণে আস্তে আস্তে দেখা যায় পর্বতীতে নানা রকম সমস্যা দেখা দেবে। আমি যদি ওখানে বস্তায় আদা চাষ করতে পারি, তাহলে আদার জন্য যে সুটেবল এনভায়রনমেন্ট সেটা হলো আলো, আদার ছায়া, সেখানে ভালোভাবে আদা হবে এবং ওই জমিটা আমার দ্বিগুণ, মানে যে পতিত আছে বাগানের ফাঁকে ফাঁকে, সেই জমিটা আমার দ্বিগুণ ব্যবহৃত হবে। তাতে করে আমাদের যে দেশের আদার চাহিদা রয়েছে, সেই আদার চাহিদা পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন নতুন তরুণ উদ্যোক্তা এখানে সংযুক্ত হবে এবং পাশাপাশি আর্থিকভাবে তারা লাভবান হবে, তাতে করে আমাদের দেশের মুদ্রার সামগ্রিকভাবে সেভ হবে। খাগড়াছড়িতে 2023 মৌসুমে আদা চাষ হয়েছে 2,680 হেক্টর জমিতে, ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 44,602 মেট্রিক টন। রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার, এনএন টিভি।